দেখেন এই ট্রেনটা বিধানসভার পর থেকে দেখা গেছে যে মানুষ এখন আর তৃণমূল ছাড়া কারোর উপরে ভরসা করছে না। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলিষ্ঠ প্রশাসনিক সিদ্ধান্ত, এই দুটো নিয়ে ভারতবর্ষের অন্য অন্য জায়গা থেকে অন্তত তৃণমূলের পরিচালিত মামাটি মানুষের সরকার মানুষের পক্ষে অনেক কাজ করেছে। তাই মানুষ একটা সময় কিছুটা বিভ্রান্ত হয়ে গেছিল, কিন্তু এখন আর মানুষ তৃণমূল ছাড়া আর কোনো দিকে তাকাচ্ছে না। আর এটাতে প্রমাণ হচ্ছে বিরোধীরা যে সারাদিন ধরে অভিযোগ করেছিল যে রিগিং, ঝামেলা, এই সবগুলো কিন্তু বিরোধীরাই করেছে। অর্থাৎ ইভিএম ভাঙার থেকে আরম্ভ করে বিজেপির বিভিন্ন জায়গায় গণ্ডগোল, এগুলো সব বিরোধীরা করেছে। তাই তৃণমূল কংগ্রেস শুধু যেতেই নেই, একটা গণতান্ত্রিকভাবে বাংলা আজকে শ্রেষ্ঠ সেটা প্রমাণ করে দিয়েছে। তার কারণ বিভিন্ন জায়গায় নির্দল জিতেছে কয়েকটা সিটে, সিপিএম জিতেছে, বিজেপি কয়েকটা সিটে জিতেছে, অর্থাৎ তাদের কাছে এই লোকই নেই পৌরসভা লেভেলে। পৌরসভা লেভেলে এই লোকের কারণ হচ্ছে পাড়ায় যে সমাজসেবা করে মানুষ পৌরসভা ভোটে তাকেই বেছে নেয়। সুতরাং এখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা পাড়ায় সমাজসেবা করে অধিকাংশ জায়গায় তাদের সিটে, তারা তাই জন্য জয় জয়কার হয়েছে।